নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2023 সালের ইতিহাসের সেট 14 সলভ করাবো। তো দেখো এখানে বড় প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট আছে সেইগুলো তোমরা দেখে নাও। আমি তোমাদের MCQ এবং SA³ টু দ্য পয়েন্ট সলভ করবো। ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে? ফার্স্ট কোয়েশ্চেন বলেছে জেমস মিল রচিত গ্রন্থটির নাম অ্যান্সার হবে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। পরের কোয়েশ্চেন কী বলেছে? রোমান টু এর কোয়েশ্চেন কী বলেছে? ছেড়ে আসা গ্রাম হলো অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার স্মৃতিকথা। রোমান থ্রি কোয়েশ্চেন কী বলেছে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন অ্যান্সার হবে এলিজা ইম্পে। কী হবে? এলিজা ইম্পে হবে। পরের কোয়েশ্চেন কী বলেছে? রোমান ফোরের কোয়েশ্চেন বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটেছিল, অ্যান্সার হবে লর্ড ক্লাইভ। পাঁচ নম্বর প্রশ্ন কী বলেছে? পলাশির যুদ্ধের সময় ইংরেজ সেনাপতি ছিলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার রবার্ট ক্লাইভ হবে। পরের কোয়েশ্চেন কী বলেছে আমাদের? ছ নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয়, অ্যান্সার হবে ডি অ্যান্সার মহারাষ্ট্র, ঠিক আছে, মুম্বাই থেকে পুনে, তোমরা তো জানো। পরের কোয়েশ্চেন কী বলেছে? সাত নম্বর প্রশ্ন, ভারতীয় সিভিল সার্ভিসের জনক, অ্যান্সার হবে কর্নওয়ালিসকে বলা হয়। তারপরে কী বলেছে? আট নম্বর প্রশ্ন, স্তম্ভ মিলাও কর্নওয়ালিস, অ্যান্সার হবে বি অ্যান্সার চিরস্থায়ী বন্দোবস্ত। রোমান টুতে কী বলেছে? ওয়ারেন হেস্টিংস, এর অ্যান্সার হবে সি অ্যান্সার পাঠশালা বন্দোবস্ত। রোমান থ্রিতে কী বলেছে? ক্যান্টন বাণিজ্য, তো দেখো এর অ্যান্সার হবে চীন হবে। রোমান ফোরে কী বলেছে? টমাস মেকলে, এর অ্যান্সার ব্রিটিশ হিতবাদী পণ্ডিত, অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার, ঠিক আছে। পরের কোয়েশ্চেন কী বলেছে? ন নম্বর প্রশ্ন, শুদ্ধি আন্দোলন শুরু করেছিলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার স্বামী দয়ানন্দ সরস্বতী। দশ নম্বর প্রশ্ন কী বলেছে? প্রথম বাংলা সংবাদপত্র হলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার সমাচার দর্পণ। পরের কোয়েশ্চেন কী বলেছে? এগারো নম্বর প্রশ্ন, রাওলাট কমিশনের অপর নাম কী? অ্যান্সার হবে বি এর অ্যান্সার সিডিশন কমিশন। পরের কোয়েশ্চেন কী বলেছে? বারো নম্বর প্রশ্ন, নবান্ন নাটকের রচিতা, অ্যান্সার হবে সি এর অ্যান্সার বিজন ভট্টাচার্য। পরের কোয়েশ্চেন কী বলেছে? তেরো নম্বর প্রশ্ন, সাইমন কমিশন কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিল? অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1928 খ্রিস্টাব্দে। পরের কোয়েশ্চেন কী বলেছে? চোদ্দো নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, এর অ্যান্সার এর অ্যান্সার জওহরলাল নেহরু। পরের কোয়েশ্চেন কী বলেছে? পনেরো নম্বরের প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার সর্বাধিনায়ক ছিলেন, অ্যান্সার বি এর অ্যান্সার সতীশচন্দ্র সামন্ত। ষোলো নম্বরের প্রশ্ন কী বলেছে? যে জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়েছিল, অ্যান্সার হবে তলোয়ার জাহাজে। আমাদের সতেরো নম্বরের প্রশ্ন, ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন, অ্যান্সার হবে ওয়াল্টার লিপম্যান। পরের কোয়েশ্চেন কী বলেছে? আঠারো নম্বরের প্রশ্ন বলেছে সুয়েজকাল জাতীয়করণ করেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার নাসের। পরের কোয়েশ্চেন কী বলেছে? উনিশ নম্বরের প্রশ্ন, হ্যারি এস ট্রুম্যান ছিলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার মার্কিন রাষ্ট্রপতি। পরের কোয়েশ্চেন কী বলেছে? স্তম্ভ মিলাও, তো দেখো উইস্টন চার্চিল, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার ব্রিটিশ প্রধানমন্ত্রী। রোমান টুতে কী বলেছে? কোয়েশ্চেন কী বলেছে? রোমান টু এর কোয়েশ্চেন, ম্যাক্সিম লির ভিনম, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার রুশ প্রধানমন্ত্রী। রোমান থ্রিতে কী বলেছে? হ্যারি ট্রুম্যান, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মার্কিন প্রধানমন্ত্রী। রোমান ফোরে কী বলেছে? জোসেফ স্টালিন, এর অ্যান্সার হবে রুশ রাষ্ট্রপ্রধান, ঠিক আছে, অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার, ঠিক আছে। রোমান ওয়ানের বি, রোমান টু এর সি, রোমান থ্রি ডি, রোমান ফোরের এ, ঠিক আছে। পরের কোয়েশ্চেন কী বলেছে? একুশ নম্বরের প্রশ্ন, ভারতের আইনসভার নিম্নকক্ষের নাম কী? অ্যান্সার হবে লোকসভা। পরের কোয়েশ্চেন কী বলেছে? বাইশ নম্বরের প্রশ্ন, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, অ্যান্সার হবে সি বি এর অ্যান্সার ঢাকায়। পরের কোয়েশ্চেন কী বলেছে আমাদের? তেইশ নম্বরের প্রশ্ন, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল, এর অ্যান্সার হবে 1951 সালে। চব্বিশ নম্বরের প্রশ্ন কী বলেছে? বাংলাদেশে কবে স্বাধীনতা লাভ করেছিল? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1971 খ্রিস্টাব্দে। তো দেখো পরের যে কোশ্চেনগুলো আছে, ফারুক শেয়ার ফরমান কী আছে, ঠিক আছে, পলাশির যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল, নানকিং চন্দির দুটি শর্ত লেখে অন্ধকূপ হত্যা কী, ঠিক আছে, এই যে যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে, ঠিক আছে, তোমরা এইগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। রাওলাট আইন কী, মল্লে মিন্টু কে ছিলেন, ঠিক আছে, ট্রুম্যান নেতি কী ছিল, এই যে ষোলোখানা প্রশ্ন আছে এই ষোলোখানা প্রশ্নের অ্যান্সার তোমাদের আমি দেখাবো। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে সলভ করা আছে, ঠিক আছে, খুব সুন্দর করে এইগুলো তোমরা খাতায় লিখে মুখস্থ করবে। আমি বলতে পারি 100% এখান থেকে তোমরা প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমন পাবে। দেখে নাও এটা আমাদের চোদ্দো নম্বরের সেট আছে, ঠিক আছে, এই চোদ্দো নম্বরের সেটটা খুব সুন্দর করে ভালো করে প্র্যাকটিস করবে। প্রত্যেকটা কোশ্চেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন মোস্ট ভাইটাল। প্রথমে তোমাদের আমি MCQ সলভ করে দিয়েছি, তারপরে তোমাদের SA³ কোশ্চেনগুলো দেখিয়েছি, এবং এসি কিউব কোশ্চেনের যে ষোলোখানা কোশ্চেন আছে সেই ষোলোখানা কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে সলভ করা আছে, তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে। 100% এখান থেকে পরীক্ষায় কমন আসবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ।